गुड आफ्टरनून एवरीवन, रिकॉर्डिंग फ्रॉम बोगुड़ान जलपाई सी बीच नियर जूनपुर दीघा एंड टुडे इज 9th August 2020। आई एम अभिरूप घोष। यू कैन सी टू ट्रॉलर्स क्रॉसिंग ईच अदर टू अपोजिट डायरेक्शंस एंड दे आर गोइंग इन देयर इंडिविजुअल डायरेक्शन देयर ओन डेस्टिनी ओन डेस्टिनेशन। দেখছেন ট্রলারগুলো একে অপরকে ক্রস করে যে যার নিজের গন্তব্যে চলে যাচ্ছে। সমুদ্রে এখন জোয়ার রয়েছে, হাওয়ার আওয়াজ পাচ্ছেন। একদম নিরিবিলি বীচ বগুড়ান জলপাই জুনপুট সমুদ্র সৈকত থেকে খুব কাছে এই বগুড়ান জলপাই সমুদ্র সৈকত। আজকে 2 অগস্ট 2020। আমি অভিরূপ ঘোষ, অ্যাডমিন বোহেমিয়ান বাইকার ইউটিউব চ্যানেল। আমি এই ভিডিওটা করছি। আমার সঙ্গে এসছে আমার বন্ধু, আমার ক্লাসমেট দিব্যেন্দু, আমরা যাকে টিটো বলে জানি। এই যে হিরো এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা ছাড়া আর কোনো জনমানব নেই, লোকাল কিছু গ্রামবাসী রয়েছেন, তারা ওই মাছ ধরছেন, বেসিক্যালি চিংড়ির বাচ্চা যাকে মিন বলে। এই ঝুপড়িগুলো রয়েছে, এই যে দেখছেন এইখানেতে বসে এনারা মিন পাচ্ছেন। কিছু গরু বাছুর রয়েছে, ঝাউ বন। আর এইখানটায় আমরা আমাদের বাইকটা রেখেছি, এটা হচ্ছে মেন রোড রাস্তাটা। এইখানে বাইকটা রেখে আমরা এখানে এসেছি, কোনো লোকজন নেই, কোনো টুরিস্ট নেই। আমি পুরোটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। দেখুন, আমরা ছাড়া আর কোনো টুরিস্ট কেউ নেই। একদম মনে হচ্ছে সমুদ্রটা আমার পৈতৃক সম্পত্তি। লাগে লোকে বলে না বাপের সম্পত্তি, এই দেখিয়ে দিচ্ছি আমার বাপের সম্পত্তি। আর সবাইকে দেখালাম, আমি নিজেকেও একবার দেখাই। সামনে যাচ্ছি, মিন বা চিংড়ি মাছের বাচ্চা ধরা পড়েছে কিনা সেটা আপনাদের দেখাবো। দেখি আমরা কি পাই এখানে, আদৌ কিছু পাওয়া গেল কিনা। দিদি, তোমার কি চিংড়ির বাচ্চা ধরছো? মিন এইখানেতে সমুদ্রের জল জাল দিয়ে ছেঁকে ওই চিংড়ি মাছের বাচ্চা খোঁজা হচ্ছে, যাকে আমরা মিন বলি। ঝিনুকে করে তুলছে না নারা, একদম ছোট্ট ছোট্ট। ভেতরে একটা কি রয়েছে কিলবিল করছে, এগুলো তো রয়েছে। কি খাচ্ছিস রে, জিনিসটা কি? পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খাচ্ছিস? ওসব শরীর ঠান্ডা থাকে রোদে থাকলে। ঠিক আছে, আমি ভিডিও এখানে অফ করছি। আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকেই এই ভিডিও আপলোড হয়ে যাবে, আশা করছি সবার ভালো লাগবে। বগুড়ান জলপাই সমুদ্র সৈকত, আপনাদের সঙ্গে অ্যাডমিন এবং ক্যামেরাম্যান বোহেমিয়ান বাইকার চ্যানেলের অভিরূপ ঘোষ। ক্যামেরা অফ করছি। টিটো দৌড়ে চলে আসছে, ভিজে যাচ্ছিল, ঢেউ চলে এসছে। বাছুরটা শান্ত হয়ে বসে আছে, কয়েকটা এখানে রয়েছে। এই যে খুঁটি পোতা আছে তার মানে এখানে জাল রয়েছে। কখনো রোদ আকাশে দেখাই, কখনো মেঘলা, তো শরৎকালের মতো, কিন্তু যদিও এখন শ্রাবণ মাস। গত সপ্তাহে এই সময় বকখালি সমুদ্র সৈকতে ছিলাম, হেনরিজ আইল্যান্ড গিয়ে বন্ধ থাকার জন্য বকখালি চলে গেছিলাম, আমি আর আমার এক বন্ধু অরিন্দম। আর আজকে আমি আর টিটো বা দিব্যেন্দু আমরা রয়েছি বগুড়ান জলপাই সি বিচে। পেছনে দেখতে পাচ্ছেন জালটা হাওয়াতে উড়ছে পুরো। আমরা এবার ভাবছি এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে হয়তো চলে যাব দীঘার দিকে, বা একবার মন্দারমণিও যেতে পারি, জানি না কোথায় যাব, যেখানে ইচ্ছে হবে সেখানে যাব, তবে রাতের মধ্যে বাড়ি ফিরব। ভালো থাকবেন সবাই, করোনাতেও মরবেন, এমনিতেও মরবেন, এক না একদিন আমরা সবাই মরবো। আনন্দ করে বাঁচুন, যে কটা সময় আছেন যতক্ষণ আছেন আনন্দ করে নিন, উপভোগ করুন, রোজ রোজ ভয় পেয়ে মরবেন না। জ্ঞান দিচ্ছি বলে মনে হলে একটু ক্ষমা করে দেবেন নিজ গুণে, কিছু করার নেই।
ঢেউ আসছে, আমার পাটা ভিজে যাবে, জুতো পড়ে আছি, আমি পিছিয়ে যাব আশা করছি। হ্যাঁ, পিছোতে হবে। দৌড়ে দৌড়ে পালিয়ে গেলাম, জুতো অবধি ঢেউ, জুতো স্পর্শ করলো ফেনাটা, পরে ঢেউ আবার পিছিয়ে যাচ্ছে। অফ করলাম,